সালামু আলাইকুম স্বাগতম সবাইকে আমাদের নিউটনিয়ন বলবিদ্যার টপিক সেভেনে তো আমরা এখন পর্যন্ত যতগুলো টপিক পড়ছি সে প্রত্যেকটা টপিকের মধ্যে আমাদের কী কী পার্ট ছিল আমাদের নিউটনের ফার্স্ট লো ছিল নিউটনের সেকেন্ড লো ছিল এবং নিউটনের থার্ড লো ছিল এবং আমরা মোটামুটি কী কী জিনিস দেখার ট্রাই করছি আমরা দেখছি যে এই জায়গাগুলো নিউটনের ফার্স্ট লো নিউটনের সেকেন্ড লো এইগুলো কীভাবে খাটে এবং আমরা দেখছি যে কোন কোন ক্ষেত্রে এটা খাটে না বা এই জিনিসপত্রগুলো নিয়েই আমরা হচ্ছে এতক্ষণ ডিল করছি তো এখন আমরা একটু ইনডেপ তার একটু ঢুকার চেষ্টা করব এবং আমরা এখন যে টপিকটা বলব সেটা হচ্ছে উলম্ব প্রতিক্রিয়া এবং এই টপিকটা খুব ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য কারণ দেখা যায় যে এই চ্যাপ্টার থেকে ঘর্ষণের অনেক ম্যাথ আসে তো সেই ম্যাথগুলো করার জন্য উলম্ব প্রতিক্রিয়ার যে কনসেপ্টটা সেই কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ তো চলো শুরু করা যাক তো প্রথমে হইতেছে আমরা একটু দেখার চেষ্টা করব যে উলম্ব প্রতিক্রিয়া বলতে আমরা আসলে কি বুঝি তো উলম্ব প্রতিক্রিয়া বলতে আসলে আমরা যেটা বুঝি সেটা হইলো যে ধরো এটা যদি আমাদের একটা তল হয় ধরো এটা হইতেছে আমাদের একটা তল এই তলটা আমি যে তলের উপরে আমি হচ্ছে এই যে একটা বস্তু রাখলাম এই বস্তুটা আমার যে টেবিলটা আছে ধরো আমি যদি তোমাকে এইভাবে দেখাই যে ধরো এখানে আমার যে টেবিলটা আছে সেই টেবিলটা হইতেছে একটা কালার ধরো এরকম টাইপের ধরো আমি তোমার বললাম আমাদের যে টেবিলটা আছে সেই টেবিলটা হচ্ছে ধরো এটা একটা বক্স আপাতত এই যে আমাদের যে যে বক্সটা আছে সেই বক্সটা হচ্ছে আমাদের আমাদের হলুদ কালার এবং এখানে আমাদের একটা টেবিল আছে সেই টেবিলটা হইতেছে ধরো লাল কালারের একটা টেবিল আচ্ছা লাল না ধরলাম আকাশি কালারের একটা টেবিল এই হইতেছে আমাদের সেই টেবিলটা যেটার উপরে আমাদের বক্সটা রাখা আছে এটা হইতেছে আমাদের সেই একটা টেবিল এবং এই টেবিলটা কই রাখা আছে এই টেবিলটা আমাদের গ্রাউন্ডে রাখা আছে ঠিক আছে তো গ্রাউন্ডটা কেমন গ্রাউন্ডটা হইতেছে ধরো আমাদের সবুজ কালার এই যে পৃথিবীর যে সার্ফেসটা সেই সার্ফেসটা এটা হচ্ছে আমাদের সেই পৃথিবীর সার্ফেস ঠিক আছে এটা হইতেছে আমাদের আর্থ এটা হচ্ছে আমাদের আর্থ এখন এটা যদি আমাদের আর্থ হয় এটা যদি আমাদের আর্থ হয় তাহলে এখানে একটু ভালো করে বুঝে দেখো দেখো আমাদের যে বস্তুটা সেই বস্তুটা কি স্মল এম ভরের একটা বস্তু এবং এই যে স্মল এম ভরের বস্তু এই স্মল এম ভরের বস্তুটা কি করবে স্মল এম ভরের বস্তুটাকে যদি আমি তোমারে বলি যে এই জায়গাতে আমাদের যে সবুজ কালার যে পৃথিবীটা আছে তাকে কি করবে একটা টান দিবে। তাহলে আমি হইতেছে এই যে যে দিলাম যে সবুজ কালার যে পৃথিবী সেই সবুজ কালার পৃথিবী ধরো সবুজ কালার বল দিয়ে টানতেছে তাহলে এই বরাবর সে একটা বল ফিল করতে সেটা কি আমাদের এম জি এবং আমাদের যে সবুজ কালার পৃথিবীটাকে এই যে যে আমাদের হলুদ কালার যে বক্সটা সেই বক্সটাও কি করতেছে একটা এরকম একটা বল দিতেছে যে বলের মানটাও কত যে বলের মানটা হইতেছে আমাদের এম ইন্টু জি এখন কথা হলো ভাইয়া বুঝলাম এখন এই টেবিল কি করতেছে এই যে যে নীল কালার টেবিল সেই টেবিলের উপর আমরা কি বলতে পারি যে এই যে টেবিলটা যে আছে সেই টেবিলটারে কি সে হচ্ছে কি এম জি বলে কি বল প্রয়োগ করতেছে না অর্থাৎ এই যে হলুদ কালার বক্সটা এই যে যে হলুদ কালার বক্সটা এই বক্সটা কিন্তু এই যে নীল কালার যে টেবিলটা আছে সেই টেবিলকেও কিন্তু এই এমজি পরিমাণ বলেই চাপ দিচ্ছে মানে হচ্ছে এম জি পরিমাণ বলে চাপ দিচ্ছে আসলে কথাটা ঠিক না এম জি পরিমাণ বলটাই প্রয়োগ করতেছে তাহলে আমি যদি এম জি পরিমাণ বলটাই প্রয়োগ করি তাহলে এই জিনিসটা কি এমনে দেখা যাবে না যে এই বরাবর কি একটা বল প্রয়োগ হইতেছে সেটা কি সেটা হইতেছে কি এম জির সমান এবং এই যে যে নীল কালারের যে বলটা এই নীল নীল কালারের যে টেবিলটা সেই টেবিলটা কী করছে সেই টেবিলটা হচ্ছে এই জায়গাতে তাকে একটা বল দিছে তুমি আমাকে বল দিবে আমি কি তোমাকে বল দিব না বলটা কত হবে এম জি আমরা ক্রিয়া প্রতিক্রিয়া কিন্তু এইভাবেই দেখে আসছি দেখো এইখানে যদি আমি তোমাকে বলি যে এই যে যে আমাদের যে পোর্শনটা এই যে যে পোর্শনটা এইখানে এই যে যে নীল কালারের এমজি এবং এই যে হলুদ কালারের যে এম জি এটা কিন্তু একটা ক্রিয়া প্রতিক্রিয়া জোড়া ক্রিয়া প্রতিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু তুমি সব সময় কি খুঁজবা তুমি সবসময় দুইটা অবজেক্ট খুঁজবা যে এখানে একটা অবজেক্ট কি যে নীল কালার যে বলটা সেই নীল কালার বলটা প্রযুক্ত করছে কে এই যে যে টেবিল কাকে বল প্রযুক্ত করছে হলুদ কালার বক্সকে আর এই যে আমাদের যে হলুদ কালার যে বক্সটা আছে এই যে হলুদ কালার যে বক্সটা এই হলুদ কালার বক্সটা এই যে একটা হলুদ বল প্রয়োগ করছে কাকে আমাদের নীল কালার টেবিলকে তাহলে এই যে আমাদের ক্রিয়া প্রতিক্রিয়া জোড়া এই একটা ক্রিয়া প্রতিক্রিয়া জোড়া আমরা পাইলাম আবার ধরো আমাদের যে পৃথিবীটা যে আছে সেই সবুজ কালার যে পৃথিবী এই সবুজ পৃথিবী কি করতেছে এই সবুজ পৃথিবী আমাকে এই বরাবর আমার হলুদ যে বক্সটা আছে সেই বক্সটাকে টানতেছে কে টানতেছে এই যে যে আমাদের যে পৃথিবীটা সেই পৃথিবীটা বক্সকে টানতেছে আর এই যে যে বক্সটা হলুদ কালার যে বক্সটা সেই বক্সটা কি করতেছে হ্যাঁ সেই বক্সটা এই যে এই যে 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 বক্সটা এই বক্সটা আমাদের যে পৃথিবী আছে সেই পৃথিবীকে সে টানতেছে তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া জোড়া কি আমরা বুঝতে পারছি সবাই তাহলে এই যে যে আমাদের যে ক্রিয়া প্রতিক্রিয়া জোড়াটা এই ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে জাস্ট আমরা যদি শুধু বক্সটাকে অ্যানালাইস করি আর যদি শুধু সার্ফেসটা বিবেচনা করি তাহলে আমি যে চিত্রটা আঁকতে পারি সেটা হইল যে ভাই এখানে নীল কালারের একটা সার্ফেস আছে এই যে হচ্ছে একটা নীল কালারের একটা সার্ফেস এবং সেই নীল কালারের সার্ফেসের উপরে ভাই আমাদের একটা হলুদ কালারের কি আছে হলুদ কালারের একটা বক্স আছে তাহলে এই যে যে হলুদ কালারের বক্সটা যদি আমি দিয়ে দিই তাহলে এই হইতেছে আমাদের হলুদ কালারের বক্স তার উপরে যদি আমি অ্যানালাইজ করি দুইটা বল আছে একটা হচ্ছে পৃথিবী টানতেছে সেটা সেটা হচ্ছে এম জি আমি এই হচ্ছে কি আমাদেরকে এম জি এই হচ্ছে এমজি আর এইখানে তাকে রিভার্সে যে বলটা প্রয়োগ করতেছে এই হইতেছে আমাদের একটা এমজি তাহলে এই যে একটা সারফেস এই যে যে আমাদের যে সার্ফেসটা এইটা কি আমাদের এটা হইতেছে আমাদের সার্ফেস এটা কি এটা হচ্ছে আমাদের সার্ফেস তাহলে এই সারফেসটা আমাদের বস্তুকে লম্ব বরাবর এই যে দেখো এই যে যে বলটা এটা কি লম্ব বরাবর বাইরের দিকে যে বলটা প্রয়োগ করছে সেটাকে আসলে একটা প্রতিক্রিয়া বলছিল না সেটা একটা রিয়েকশন ছিল এটাকে আমরা বলবো উলম্ব প্রতিক্রিয়া আর অথবা নর্মাল ফোর্স এন নর্মাল মানে হচ্ছে লম্ব এবং যেহেতু এটা কি এটা হচ্ছে এটা কি এই যে সার্ফেসটা সেই সার্ফেসটার সাথে কি লম্ব বরাবর আছে তার মানে সেটাকে আমরা কি বলবো উলম্ব প্রতিক্রিয়া বলবো তাহলে উলম্ব প্রতিক্রিয়া কথাটাকে একদম ক্লিয়ার এবং সেই উলম্ব প্রতিক্রিয়ার মধ্যে আমরা যেটা দেখতেছি সেটা হইল যে এটা সবসময় কি তলের তল থেকে বাইরের দিকে কাজ করবে এবং ওই তলের লম্বা বরাবর কাজ করবে আচ্ছা ভাইয়া যদি হইতেছে এটা উলম্ব প্রতিক্রিয়া হয় তাহলে এই ক্ষেত্রে আমাদের উলম্ব প্রতিক্রিয়ার মান কত এই ক্ষেত্রে লম্ব প্রতিক্রিয়ার মান হচ্ছে আমাদের আর ইকুয়াল টু এম জি আচ্ছা এখন প্রশ্ন হলো ভাইয়া সব ক্ষেত্রে কি আমাদের উলম্ব প্রতিক্রিয়ার মান আর ইকুয়াল টু এম জি কি হবে প্রত্যেকটা ক্ষেত্রে কি হবে তো সেটা আমরা একটু দেখার চেষ্টা করবো বাট আই থিঙ্ক তোমাদের উলম্ব প্রতিক্রিয়ার বলটা মোটামুটি ক্লিয়ার আচ্ছা এখানে একটা কথা বলে রাখি এই যে যে ক্রিয়া প্রতিক্রিয়া যে আমরা জোরা খুঁজতেছি এই ক্রিয়া প্রতিক্রিয়ার যে জোরা সেটা খুঁজে পাওয়া যায় না দেখেই কিন্তু উপাংশের ক্ষেত্রে বা ধরো লব্ধির ক্ষেত্রে আমরা কি পাই না আমরা হচ্ছে নিউটনের থার্ড লটা খাটাইতে পারি না ঠিক আছে এই হচ্ছে একটা কথা যেমন ধরো জাস্ট একটা কথা একটু তোমাদেরকে বলে দিই সেটা হলো যে ধরো আমি হইতেছে কি করলাম একটা ভেক্টর এই বরাবর হইতেছে ধরো এই বরাবর একটা ভ্যাক্টর আছে এই বরাবর ভেক্টরটাকে কি আমি ভাগে ভাগ করতে পারি না অসংখ্যভাবে ভাগ করতে পারি যেমন ধরো তোমরা যখন ভ্যাক্টরের ওই যে বিনিময় সূত্র পড়ছ তখন এই জিনিসটা হয়তো দেখে থাকার কথা ধরো আমি হইতেছে এই যে একটা একটা এক্সাম্পল দিলাম ধরো এটা হচ্ছে কি আমাদের একটা ভ্যাক্টর এটা একটা ভেক্টর এরপরে ধরো আমাদের এটা হইতেছে আমাদের ধরো আরেকটা ভ্যাক্টর এটা একটা ভেক্টর এবং এই যে যে ধর ধরো সবুজ কালার একটা ভেক্টর নিব সেই ভ্যাক্টরটা ধরো এরকম টাইপের এইগুলো হচ্ছে আমাদের ধরো ভ্যাক্টর এখন কথা হইল এই যে যে ভেক্টরগুলো যে আছে সেই ভেক্টরগুলোর মধ্যে আমি হচ্ছে ভেক্টরগুলোকে একটু লোভ দিবের করার চেষ্টা করতেছি তাহলে এটা আমি একটু সরাই দিই সরাই দিয়ে আমি একটু লোভ দিবের করার চেষ্টা করি ওকে তো লোভ দিটা কেমনে বের করো ভাইয়া ধরো এই যে যে ভ্যাক্টরটা আছে সেই ভেক্টরটাকে আমি ধরে হচ্ছে এই যে জায়গাতে রাখলাম এই যে যে ভ্যাক্টরটা যে আছে সেই ভেক্টরটা ধরে আমি হচ্ছে এই জায়গাতে রাখলাম তারপরে যে ভেক্টরটা সেই ভেক্টরটাকে ধরে আমি এখান থেকে এই জায়গাতে নিয়ে গেলাম তাহলে দেখতো আমাদের যে হইতেছে ভেক্টরের যে আরেকটা পার্ট সেই পার্টটা হইল যে একটু গাঢ় করে দিই এটা যেহেতু লব্ধি এবং এটা হচ্ছে ধরো সাদা কালার তাহলে এখান থেকে এইটা হবে কি আমাদের লব্ধি এটা একটা ওয়ে আচ্ছা আমরা যদি অন্য ওয়েতে সাজাই অন্য ওয়েতে সাজাই তাহলে অন্য ওয়েতে সাজালেও কিন্তু জিনিসটা সেম থাকবে ভাই অন্য ওয়েতে সাজাবো বলতে ধরো আমি শুরুতেই হইতেছে এই যে নীল কালার যে ভ্যাক্টরটা আছে সে নীল কালার ভ্যাক্টরটা নিয়ে কাজ করব নীল কালার যে ভ্যাক্টরটা আছে সেই ভ্যাক্টরটা নিয়ে কাজ করবো তাহলে এই যে নীল কালার ভেক্টরটা যদি বলি এই যে নীল কালার যে ভ্যাক্টরটা এখান থেকে ধরো আমি হচ্ছে এটাকে বের করলাম নীল কালার এরপরে হচ্ছে ধরো আমি হইতেছে হলুদ কালারটা নিব তাহলে ধরো আমি হচ্ছে এই এখান থেকে হলুদ কালারটা নিচ্ছি এই যে আমি হলুদ কালারটা নিলাম এই যে হলুদ কালারটা নিলাম আচ্ছা এরপরে কি করবো আমরা এরপরে হচ্ছে আমরা সবুজ কালারটা নিব তাহলে এরপরে ধরো সবুজ কালারটা নিলাম তাহলে এখান থেকে যদি নেই এই যে হচ্ছে সবুজ কালারটা তাহলে হলুদ কালারের পৃষ্ঠ থেকে সবুজ কালারটা বের হবে তো এটা হচ্ছে মোটামুটি একদম উপরে তো বসবে না ডিরেক্টলি আচ্ছা এই পর্যন্ত ধর বসাইলাম তাহলে আমাদের দেখিত এই যে আমাদের ভ্যাক্টরটা যে আছে ভ্যাক্টরটাকে লব্ধ হিসাবে কাজ করে কিনা এই যে দেখো একদম সেম তার মানে লব্ধি কিন্তু চেঞ্জ হয় নাই তা লব্ধি যা ছিল তাই আছে। তাহলে এখান থেকে একটা আইডিয়া নেওয়া যায় যে এই যে আমি যেভাবেই ভেক্টরের লব্ধি নির্ণয় করি না কেন আমি যেভাবেই নির্ণয় করি না কেন আমার কোনো প্রবলেম নেই এবং প্রত্যেকটা ভেক্টর যেমন ধরো এই যে একটা ভেক্টর এই যে একটা ভেক্টর এই যে একটা ভেক্টর এই যে একটা ভেক্টর এই প্রত্যেকটা ভেক্টরের মধ্যে কিন্তু কি নাই এই যে উপাংশগুলোর মধ্যে ধরো তুমি এটা হচ্ছে ধরো একটা প্রতিক্রিয়া ছিল এটার বিপরীতে একটা প্রতিক্রিয়া আছে বাট এই ক্রিয়াটাকে তুমি যে এই যে এতগুলো যে ভাঙলা এই যে এতগুলো ফোর্স আছে ভাঙলা এই প্রত্যেকটা ফোর্সের অ্যাগেনস্টে তুমি কি কোনো ফোর্স পাই এখানে কি কোনো ফোর্স আছে এখানে কি কোনো ফোর্স আছে নাই কোনো ফোর্স নাই কারণ কি ওই জায়গাতে তো বডি নাই তার মানে ওই জায়গাতে কোনো বস্তু নাই অবজেক্ট নাই যেহেতু কোনো অবজেক্ট নাই তাহলে আমরা ক্রিয়া প্রতিক্রিয়ার এই পার্টটা এখানে ব্যাখ্যা করতে পারছি না তার মানে নিউটনের থার্ড লটা আমরা উপাংশের ক্ষেত্রে খাটাইতে পারছি না তো এই ব্যাপারগুলোই হইতেছে আমরা দেখে আসছি এবং এইখানে থার্ড লো দিয়ে আমরা হচ্ছে জাস্ট উলম্ব প্রতিক্রিয়াটা একটু বোঝার চেষ্টা করলাম যে উলম্ব প্রতিক্রিয়া জিনিসটা আসলে কী এবং সেটা কীভাবে কাজ করে আচ্ছা তো এটা ছিল মোটামুটি আমাদের একটা আইডিয়া এই আইডিয়াটা আমরা হচ্ছে একটু মুছে দিয়ে এখন এটা আমাদের লাগবে না এখন কথা হইল ভাইয়া যদি বক্রতল হয় যেমন ধরো আমি যদি একটা বক্রপৃষ্ঠের কথা চিন্তা করি বক্রপৃষ্ঠ ধরো এমন টাইপের একটা বক্রপৃষ্ঠ আছে ধরো এটা একটা বক্রপৃষ্ঠ তাহলে এই যে বক্রপৃষ্ঠটা এই বক্রপৃষ্ঠের উপরে ধরো একটা বস্তু আছে বস্তুটা কই এই জায়গাতে হয়েছে আমাদের বস্তুটা আছে এই জায়গাতে বস্তুটা আছে তাহলে এখন ভাই একটু ভালো করে খেয়াল করো যে আমরা যখন কি করি আমরা যখন ব্যাপারটা বিবেচনা করব তখন আমরা এখানে একটা স্পর্শকের মতো চিন্তা করব তাহলে আমরা যদি একটা স্পর্শকের মতো চিন্তা করি তাহলে আমাদের স্পর্শক কোনটা ধরলাম আমাদের এই হচ্ছে একটা স্পর্শক তাহলে এই যে যে স্পর্শক এটা যদি স্পর্শক হয় আমরা জানি এখান থেকে যদি আমরা এই বরাবর একটা দাগটা টানি এটার সেন্টার বরাবর যদি একটা দাগ এটা হচ্ছে তার সেন্টার তাহলে এটা কি হয় এটার সাথে লম্ব হয় তাহলে অবশ্যই কেউ লম্ব প্রতিক্রিয়াটা এই সার্ফেসের ক্ষেত্রে কাজ করবে হইতেছে ডিরেকশন তাহলে আমি বস্তু যদি হচ্ছে যে কোনো পজিশনে নিয়ে যায় না কেন আমি যদি বস্তুটাকে যদি এইখানে নিয়ে যাই এই যে এইখানে ধরো বস্তুটা আছে তাহলে বস্তুটা কোন তলে আছে বস্তুটা কিন্তু এই যে এই তলে বিদ্যমান তাহলে আমার এটা হচ্ছে স্পর্শক এবং আমি যদি এই বরাবর দাগ দিই তাহলে এটাও কী হবে আমার এইটার উপর লম্বই হবে তাহলে তখন এটা হয়ে যাবে কি আমাদের উল্লম্ব প্রতিক্রিয়া আর হ্যাঁ এটার ভ্যালু কেমনে বের করবো সেটা অন্য কথা বাট এটা যে উলম্ব প্রতিক্রিয়া হবে তার মানে উল্লম্ব প্রতিক্রিয়া বের করতে চাইলে তোমার এটার অ্যাগেন্স্টে কিছু একটা ফোর্স লাগবে যে ফোর্স দিয়ে তুমি হচ্ছে আরের ভ্যালুটা বের করবা যেমন এখানে কি আমাদের বস্তুটা ইকুয়ালি ব্রিয়ামে ছিল দিয়ে যেহেতু বস্তুটি ইউ ইকুইলি ব্রিয়ামে ছিল অর্থাৎ বস্তুটা একদম সাম্য অবস্থায় ছিল দেখ আমি এখান থেকে সুন্দর করে লিখতে পারছি আর ইকুয়াল টু এম জি অর্থাৎ আর ইকুয়াল টু এম জি হয়েছে বিধায়ী এই বস্তুটা এই জায়গাতে স্টেবল আছে যদি হইতেছে এইরকম উল্লম প্রতিক্রিয়া যদি জির চেয়ে কম দিত তাহলে বস্তু ভেঙে নিচে পড়ে যাইত কথা কি বুঝতে পারছি তাহলে এই হচ্ছে কি আমাদের মোটামুটি এখানকার কথাবার্তা এখন আমরা বিভিন্ন কেসে উলম্ব প্রতিক্রিয়া বের করা দেখব যেমন ধরো ধর আমি যদি তোমাকে বলি যে ধরো একটা কেস চিন্তা করতেছি যেটা হচ্ছে ধরো কেস ওয়ান আচ্ছা কেজ ওয়ান দেওয়ার দরকার কারণ এখানে অনেকগুলা কেজ আসলে সম্ভব সো এইগুলাকে কোনো কেজের আন্ডারে না ফেলে আমরা জাস্ট বেসিকটা বোঝার ট্রাই করি যে আসলে কি হইতেছে ধরো আমি যদি তোমার বলি যে এটা একটা সার্ফেস এই সার্ফেসের উপরে এইটা হইতেছে একটা বস্তু তুমি কি করছো তুমি হচ্ছে এই বরাবর একটা ফোর্স দিতেছ ফোর্স তাহলে এটা কিন্তু এটা হচ্ছে আমাদের এম এম ভরের বস্তু তাহলে এখানে কি কি ফোর্স আছে নিউটনিয়ান বলবিদ্যার মধ্যে ভালো করার ওয়ে হচ্ছে তোমাকে উপাংশে ভাগে একদম পরিপূর্ণ প্রো হইতে হবে তুমি যদি প্রো হও এই জায়গাগুলোতে তার মানে অবশ্যই তুমি নিউটন বলবিদ্যা ভালো পারবে অর্থাৎ ফোর্স অ্যানালাইসিসের বেসিকটা যদি তুমি বুঝতে পারো তাহলে এনআফ এইখানে দেখো এইখানে হচ্ছে আমি একটা এফ ফোর্স দিলাম এখন এই বরাবর কী কাজ করতেছে এই বরাবর ভাই এম জি কাজ করতেছে নিলাম এই বরাবর আমি এম জি আর এই বরাবর কী কাজ করতেছে উলম্ব প্রতিক্রিয়া আর তাহলে এই যে ক্ষেত্রটা এই ক্ষেত্রে আমরা হচ্ছে সুন্দর করে বলতে পারি যে আমাদের যে উলম্ব প্রতিক্রিয়া সে উলম্ব প্রতিক্রিয়া আর ইকাল টু কত আর ইকাল টু এম ইন টু জি তাহলে এটা হলো আমাদের এই ক্ষেত্রে উলম্ব প্রতিক্রিয়া ওকে ফাইন এখন যদি বলি যে ভাইয়া সেম টাইপটা আছে কিন্তু আমাদের জাস্ট এখানে কি হয়ে গেছে এখানে হইতেছে আমাদের যে বস্তুটা সেই বস্তুটার উপরে আমরা একটা ফোর্স দিছি আগে কি ভাবে এখন একটু আনতভাবে দিব তার মানে ফোর্সটা হচ্ছে এইভাবে দিব অর্থাৎ আমাদের যে এই যে যে একটা ডটেড লাইন অর্থাৎ আনুভূমিক রেখা বা হরাইজন্টাল লাইন এই লাইনের সাথে এই যে কোনটা সেই কোনটা হচ্ছে থিটা ঠিক আছে ওকে এইবার আবার আমি কি দিছি এই একটা ফোর্স দিছি এফ এখন উলম্ব প্রতিক্রিয়া বের করা লাগবে তো উলম্ব প্রতিক্রিয়া মানে আমরা কি জানি ভাই উলম্ব প্রতিক্রিয়া মানে হচ্ছে এই যে যে সার্ফেসটা আছে সেই সার্ফেসটা কতটুকু আপওয়ার্ড একটা ফোর্স দেবে এই যে আপওয়ার্ড যে ফোর্সটা দিবে সেটাকে আমরা বলতেছি আর এখন আপওয়ার্ডে কী কী ফোর্স আছে দেখো আমি যদি তোমার বলি যে এই যে যে ফোর্সটা যে আছে আমাদের এই যে যে ফোর্সটা এই ফোর্সটাকে আমরা উপাংশে ভাগ ভাগ করবো কেন উপাংশে ভাগ করবো কারণ এই বস্তুর গতি কোন দিকে হবে এই যে এই বরাবর এই বরাবর এই বস্তুর গতিটা হবে যদি বলি অক্ষের পজিটিভ দিক আর এটা হচ্ছে অক্ষের পজিটিভ দিক তাহলে এই বরাবর গতি হবে তাহলে এই বরাবর যদি গতি হয় বস্তু যদি এই বরাবর চলে তাহলে অবশ্যই কি আমার এই ফোর্সটাকে এইভাবে রাখলে হবে না অ্যানালাইজ করতে পারবো না এই জন্য আমরা এটাকে উপাংশে ভাগ করলাম এই বরাবর এফ কস থিটা আর এই বরাবর ঠিক উপর দিকে হইল এফ সাইন থিটা এফ সাইন থিটা আর নিচের দিকে কাজ করবে এম ভরের বস্তু নিচের দিকে অবশ্যই কি এম জি কাজ করতেছে এখন দেখো বস্তুটা তো অক্ষ বরাবর কি উপরে উঠে যাচ্ছে না বা নিচে নেমে যাচ্ছে না তার মানে অবশ্যই এই জায়গাতে আপওয়ার্ড ফোর্স আর ডাউনওয়ার্ড ফোর্স কি ইকুয়াল তাহলে যদি হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে আর প্লাস আর প্লাস আমাদের এফ সাইন থিটা এফ সাইন থিটা ইকুয়াল টু কি ইকুয়াল টু হতেছে আমাদের এম জি তাহলে আর প্লাস এফ সাইন থিটা ইকুয়াল টু এম জি এটা হইতেছে আমাদের এখন ইকুয়েশন এখান থেকে যদি আমরা উলম্ব প্রতিক্রিয়াটা বের করি তাহলে কী আসবে উলম্ব প্রতিক্রিয়া আর ইকুয়াল টু আসবে আর ইকুয়াল টু হইতেছে এম জি এম জি মাইনাস এফ সাইন থিটা এই হচ্ছে কি আমাদের এখানকার ইকুয়েশনটা উলম্ব প্রতিক্রিয়া তাহলে উলম্ব প্রতিক্রিয়া মানেই যে সবসময় এমজি হবে তা কিন্তু না তোমাদেরকে অবশ্যই কি ফোর্স অ্যানালাইজ করে দেন উলম্ব প্রতিক্রিয়া বের করা শিখা লাগবে ঠিক আছে ওকে এখন যদি আমি তোমার বলি যে ভাই ফোর্সটা হচ্ছে এইভাবে না দিয়ে ফোর্সটা হচ্ছে একটু বাঁকাভাবে দিসি এই জায়গাতে দিছি ধরো আমি হচ্ছে ফোর্সের ব্যাপারটা এইভাবে ধরো বললাম সেটা হইলো এই যে ধরো আমাদের এটা একটা বস্তু এই বস্তুর উপরে আমি হচ্ছে এই বরাবর একটা ফোর্স দিছি এই বরাবর এই বরাবর আমি একটা এফ বল দিচ্ছি যেটা কি যেটা হচ্ছে আমাদের যে আনুভূমিক রেখা এই যে ধরো আমাদের আনুভূমিক রেখা সেই সাথে থিটা কোন উৎপন্ন করছে এখন আমরা এই ক্ষেত্রে কী করবো বা এই ক্ষেত্রে আমরা হচ্ছে কীভাবে দেখব তাহলে এই ক্ষেত্রে আমরা দেখবো হইতেছে যে ধরো আমাদের যে ফোর্সটা আছে সেই ফোর্সটাকে যদি আমরা একটু ফরওয়ার্ডে নিয়ে যাই যে ভাই তুমি এখানে আর নাই তুমি ধরো এখানে থাইকো না আমরা হচ্ছে কি করলাম আমরা হচ্ছে ফোর্সটাকে একটু চেঞ্জ করে এখান থেকে এখানে নিয়ে আসলাম ধরো আমরা আমাদের যে ফোর্সটা আছে এই যে যে ফোর্সটা এই যে ফোর্সটা এই ফোর্সটাকে আমরা হচ্ছে ধাক্কা দিয়ে ঠেলা দিয়ে এই জায়গাতে নিয়ে আসছি ঠিক আছে আচ্ছা শুধু এফকে নিয়ে আসি না শুধু হচ্ছে দাগটাকে নিয়ে আসি ধর এই যে দাগটা এটা হচ্ছে জাস্ট আমি এই জায়গাতে নিয়ে আসলাম এই যে নিয়ে আসলাম কেন নিয়ে আসলাম উপাংশে ভাগ করার সুবিধার্থে তাহলে এই বরাবর কি এই বরাবর হচ্ছে আমাদের এফ ওকে এই বরাবর যদি এফ হয় তাহলে আমরা একদম শিওর যে ভ্যাঁ এই বরাবর যেটা আসবে সেটা হচ্ছে কি আমাদের এই কোনটা যদি থিটা এই যে এই বরাবর যে লাইনটা ছিল এই লাইনটা যদি থিটা হইতো তাহলে এখানে অবশ্যই কি এটা হবে থিটা তাহলে এটা হবে কি এফ কসথ আর এই বরাবর কী হবে আমাদের এফ সাইনথিটা এফ সাইন ওকে ফাইন এখন কি আর কি জানি কাজ করতেছে যে ভাইয়া এই বস্তুটাকে পৃথিবী টানতেছে কী বলে পৃথিবী টানতেছে ভাই এম জি বলে টানতেছে তাহলে পৃথিবী টানতেছে হচ্ছে এম জি বলে আর এই যে সার্ফেসটা আছে সেই তাকে কী করতেছে সার্ফেসটাকে উল্টা দিকে মানে হচ্ছে ঊর্ধ্ব মুখে একটা বল প্রয়োগ করে সেটাকে বলতেছি আমরা আর তাহলে এখন আমরা যদি এখানে বলি ইকুয়ালি ব্রিয়ামে কারণ ওয়াক্য বরাবর বস্তু উপরে উঠে যাচ্ছে না আবার কি নিচে নেমে যাচ্ছে না বস্তু এই বরাবর মোশন যদি হয় তাহলে অবশ্যই কি আমরা বলতে পারি যে আর ইকুয়েল টু এম জি প্লাস এফ সাইন থিটা তাহলে এইটাই হচ্ছে তখন আমার উলম্ব প্রতিক্রিয়ার কথা অর্থাৎ দেখো জাস্ট তুমি ফোর্স প্রয়োগ করতেছো কোন দিকে সেটার উপর ডিপেন্ড করে তোমার কি হয়ে গেছে সেটার উপর ডিপেন্ড করে তোমার অম্বর প্রতিক্রিয়া চেঞ্জ হয়ে গেছে আমরা যদি বলি ক্ষেত্রে পেলাম কি আরিকল্টে এম জি আমরা এই ক্ষেত্রে পাইলাম কী টু এম জি মাইনাস এফ সাইন থিটা আর এই ক্ষেত্রে পেলাম কি টু এম জি প্লাস এফ সাইন থিটা এখন এটার কিন্তু একটা লজিক আছে ধরো আমি এই জায়গায় যদি তুমি দাঁড়ায় থাকতা তোমার এই বরাবর যদি কেউ এয়া দিত টান দিত তাহলে তুমি কি মানে নিজেকে একটু পাতলা চিন্তা করতে না মানে পাতলা চিন্তা করতে পারত না মানে তোমার কাছে কি অনুভূত হইতো যে ভাইয়া আমাকে কেউ টানতেছে তো আমি হচ্ছে মানে খুব দ্রুত চলে যাচ্ছি যেমন ধরো ওই যে পুলা পান দেখবা গ্রামের যদি যাও কখনো দেখবা তারা একটা খেলা খেলে সেই খেলাটা কি ওই যে সুপারি গাছ আছে না সুপারি গাছ তো সুপারি গাছের যে পাতাই তো বলে মনে হয় এটাকে তো এই যে ধরো সুপারি গাছের থেকে যে পড়ে এখানে খুবই একটা খোলকের মতো থাকে আর কি এটা হচ্ছে কেমনে আঁকবো এই যে এই টাইপের থাকে তারপর এই জায়গাতে হচ্ছে এটা এমন টাইপের থাকে তো যখন এটা পাতা শুকনা হয়ে যায় তখন দেখা যায় কি এখানে যে সে পিতৃপোলা বসে ধরে এই যেখানে হচ্ছে পিচিপোলা পান বসে ঠিক আছে আর একজনে ধইরা এটাকে টান দেয় তো তখন কি সে হচ্ছে খুব দ্রুত চলে যায় না তো ওইটা যদি তোমরা কখনো ফিল করতে পারো বা হচ্ছে কখনো যদি হচ্ছে এইটার এক্সপিরিয়েন্স তোমাদের থাকে তখন দেখবা যে নিজেকে একটু পাতলা পাতলা লাগে আবার ধরো কেউ যদি তোমাকে ধরো বেঁধে উপর দিকে টান দিল তখনও দেখবা তোমার কাছে একটু পাতলা পাতলা মনে হচ্ছে কিন্তু ভাই কেউ যদি তোমার চাপ দেয় ধরো হচ্ছে তুমি পড়তে বসতেছো বা পড়তে বসতে মন চাচ্ছে না কেউ তোমার চাইবা ধরে রাখছে এই না তুই পড়তে বস তো তোমাকে কী লাগবে এই অনেক ভারী ভারী মনে হবে না হ্যাঁ তাই দেখো এই জায়গাতে কি আর ইকুয়াল টু এম জি প্লাস এফ থিটা মানে কি যে প্রতিক্রিয়াটা যেন বেশি প্রতিক্রিয়া মানে কে দেখো তো এই যে এম জি ভরের বস্তু এবং আর ভরের এই যে আর এই আর এর যে ব্যাপারটা এই আরটা কিসের উপর কাজ করতেছে বস্তুর উপর কাজ করতেছে তাহলে এইটার এই বলের যে ফিলিংসটা কে পাবে বস্তু পাবে তার মানে বস্তুর কাছে মনে হচ্ছে আমার যেন কেউ বেশি চাপ দিচ্ছে আমাকে যেন কেউ বেশি বল প্রয়োগ করতেছে এখানে কি মনে হবে যে না আমাকে যেন কেউ কম্বল প্রয়োগ করতেছে বা আমি আমি কম্বল ফিল করতেছি আর এখানে কি এম এটাই ফিল করতেছি তাহলে উলম্ব প্রতিক্রিয়া ব্যাপারটাকে আমরা যেটা ফিল করি সেটা আমরা যেটা ফিল করি সেটা আপাতত এটাই মাথায় গেঁথে রাখো এরপরে যদি আমি তোমাদেরকে বলি যে উলম্ব প্রতিক্রিয়ার আমরা আরেকটু জিনিসপত্র দেখব সেটা হইলো যে ধরো আমাদের উলম্ব প্রতিক্রিয়ার মধ্যে আমরা এখন যেটা দেখবো সেটা হলো যে এই পোড়া জিনিসটা হচ্ছে আমি একটু মুছে দিই আমরা এই জিনিসটা দেখছি আগে এখন যেটা করবো সেটা হইলো যে আমরা আনত তল দেখবো যে ধরো আমাদের একটা আনত তল আছে যে আনত তলটা কি আনত তলটা হচ্ছে ভাই যেরকম টাইপের এই আনত তলের মধ্যে ধরো আমাদের থিটা কোণে আনত আছে এই তলটা অর্থাৎ আগে যে ফোর্সটা ছিল আমি আগে এখানে কি আঁকছিলাম এখানে হচ্ছে হরাইজনটা লাগছিলাম এখন এটাকে জাস্ট হচ্ছে একটু কার্ভ করে দিছি তাহলে এখন এই জায়গাতে ধরো বস্তু আছে এই বস্তুর ফোর্সটাকে এই বস্তুর যে বল সেটা হচ্ছে এম তাহলে এই বস্তুর উপর গ্র্যাভিটি কী টানতেছে এই যে এই বরাবর টানতেছে এই বরাবর তাহলে এই বরাবর যদি টানে তাহলে এটা হবে কি আমাদের এম জি এটা হলো এম জি এখন এই এম জি এই এম জিতে তো তোমার কোনো কাজ নাই কেন কাজ নাই কারণ ভাইয়া মোশনটা হবে বা গতিটা হবে হয় এই দিক বরাবর নয় উপর দিক বরাবর তাহলে এই বরাবর ফোর্স দিয়ে আমার কোনো কাজ নাই তাহলে এই ফোর্সকে কী করা লাগবে এই ফোর্সকে ভাইয়া আমাদের উপাংশে ভাগ করা লাগবে তাহলে এই ফোর্সকে যদি আমরা উপাংশে ভাগ করি তাহলে আমাদের উপাংশটা কি কী আসবে এই বরাবর একটা উপাংশ আসবে এই যে ঠিক এই যে যে বরাবর এই বর একটা উপাংশ আসবে সেটা কি এম আর এম জির কিছু একটা হবে আর এই বরাবর একটা উপাংশ আসবে এখন কথা হলো ভাই এই কোন যদি থিটা হয় তাহলে এইখানে কি এই যে যে কোনটা আছে এই কোনটা কি 90 মাইনাস থিটা হবে আর এই কোন যদি 90 মাইনাস থিটা হয় তাহলে এই কোনটা অভিয়াসলি কি হবে থিটা হবে আবার বলি দেখো যদি হইতেছে আমাদের এই যে যে কোনটা এই যে যে কোনটা এই কোনটা যদি আমাদের থিটা হয় তাহলে অবশ্যই এইখানের যে কোনটা এটা কী হবে নাইনটি মাইনাস থিটা আর এটা যদি নাইনটি মাইনাস থিটা হয় যেহেতু ওভারঅল এটা কি নব্বই ডিগ্রি তার মানে অবশ্যই এই যে যে কোনটা সেটা কি হবে সেটা হবে আমাদের শুধু থিটা তাহলে এটা যদি শুধু থিটা হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি যে ভাই এটা যদি থিটা হয় তাহলে আমরা এখান থেকে সুন্দর করে বলতে পারি যে উপাংশে ভাগ করলে এ বরাবর কী আসবে এ বরাবর আসবে হচ্ছে এম জি কস থিটা আর এ বরাবর কি আসবে এ বরাবর আসবে হচ্ছে এম জি সাইন থিটা ওকে ফাইন এখন কথা হল যে আমার যে তলটা যে আছে সেই তলটা কী করে আমার তল কিন্তু এইটা তাহলে তার সাথে লম্বা কোনটা এটা তাহলে এই লম্বা বরাবর সে যে বলটা প্রয়োগ করে ঊর্ধ্বমুখী সেটাই কি আমাদের লম্ব প্রতিক্রিয়া আর দেখো আমি কিন্তু এখানে কোনো ফোর্স দেই নাই কোনো ফোর্স কিন্তু দেওয়া হয় না এই জায়গাতে তাহলে এখন কী হবে এখন আমরা হচ্ছে এই লাইন বরাবর নিব যে এই যে দেখো এই লাইন বরাবর যদি নেই ইকুইলিব্রিয়াম চিন্তা করি তাহলে এই উপরে হচ্ছে আর আর নিচে হচ্ছে এম জি কসথিটা তারা কি ইকুইলিব্রিয়াম তাহলে ইকুয়ালি ব্যায়াম যদি হয় তাহলে এখান থেকে খুব ইজিলি বোঝা যায় যে ভাই আমাদের আর টু কী হবে এখন এম জি কসথিটা তার মানে যখন কোনো ফোর্স নাই তখন আর টু কী হইলো এম জি কস্থিটা হইল ওকে এখন যদি ভাই আমাদের এই বরাবর ছিল এটা ছিল কি আমাদের থিটা এখন এই যে যে বস্তুটা যে আছে এই জায়গাতে এই বস্তুটার ভর হচ্ছে আমাদের এম এখন আমি কী করতেছি আমি হচ্ছে এই বরাবর একটা ফোর্স দিছি বস্তুটাকে এই বরাবর একটা ধাক্কা দিছি এফ বলে মানে ধাক্কা না আসলে টান দিছি ধরো তাহলে এখন যদি আমি এই বরাবর যদি টান দিই এখন কি হবে ভাইয়া এটা তো এই ফোর্সকে তো আমি কি করব না আর অ্যানালাইজ করব না কারণ এই ফোর্স অ্যানালাইজ করবো না বলতে উপাংশে ভাগ করব না কেন ভাইয়া ভাগ করব না কারণ এই ফোর্সটা তো ভাই আমাদের এক যে অক্ষ বরাবর গতিশীল সেই অক্ষ বরাবরই আছে আচ্ছা এখানে অক্ষ নিয়ে আমি একটু কথা বলি সেটা হলো। এখানে অক্ষ কিন্তু তুমি এখন ধরে ফেলছো একটু অন্যরকমভাবে এই যে এরকমভাবে কিন্তু তুমি অক্ষটা চেঞ্জ করে ফেলছ অর্থাৎ এটা হচ্ছে এখন একসক্ষ পজিটিভ এটা হচ্ছে এখন অয়ক্ষ পজিটিভ যেমন তোমার আগে কী ছিল আগে ছিল এটা ছিল একসক্ষ পজিটিভ একসক্ষ পজিটিভ আর এই বরাবর কি ছিল এই বরাবর ছিল আমাদের অয়ক্ষ পজিটিভ কিন্তু এখন তুমি কি করছো এখন তুমি হচ্ছে এই জায়গাতে এই যে যে অক্ষটা সেই অক্ষটাকে সুন্দর করে হচ্ছে এই যে এটার মতো করে সাজাইতেছো তাহলে এটার মতো সাজাইলে কী করা লাগবে এটাকে একটু এই বরাবর কাত করানো লাগবে এই যে আমরা কাত করাইলাম ঠিক আছে তাহলে এই হচ্ছে কি আমাদের নতুন এখন অক্ষ ব্যবস্থা যে একসক্ষ পজিটিভ কোনটা আচ্ছা সরি 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 আমার একটু ভুল হয়েছে একসক্ষ তো আমরা নিচে আসছি তাই না তাহলে হচ্ছে আমরা এটাকে ঘুরাবো নিচের দিকে তাহলে এই এই বরাবর ঘুরাবো তাহলে এই বরাবর যদি ঘুরাই তাহলে এই যে দেখো এই যে এইখানে আমাদের এই বরাবর একসক্ষ পজিটিভ আর এই বরাবর অক্ষ পজিটিভ এই হচ্ছে আমাদের নতুন এক্সিট সিস্টেমটা ঠিক আছে এই হচ্ছে কথা এখন আমি যদি এখানে বলি যে এই একসক্ষ পজিটিভ এই বরাবরই তো আছে আমাদের এফ তাহলে এখানে কোনো প্রবলেম নাই। তাহলে আগে যেরকম করে অ্যানালাইজ করছি করতেছিলাম যে আমাদের যে এর যে ব্যাপারগুলা ওইটা এরকমভাবেই এখন করব ওটাতে কোনো প্রবলেম হবে না যেমন এই বরাবর কি আমাদের এম কাজ করত এম কাজ করত এই বরবারে টুপাংশ কাজ করতো সেটা কী ছিল এম জি সাইন থিটা এম জি সাইন থিটা সাইন থিটা আর এই বরাবরের টুপাংশ কাজ করতো সেটা ছিল এম জি এম জি কস থিটা আর এই বরাবর কী ছিল উলম্ব প্রতিক্রিয়া আর তাহলে এখন উলম্ব প্রতিক্রিয়া কী আসবে আর ইকুয়াল টু আমাদের এম জি কস থিটা আসবে এটার কোনো চেঞ্জ হবে এখন যে তোমাকে বলি যে ধরো আমার কাছে কে যে একটা তল আছে এই তলের মধ্যে আমি হচ্ছে কি করলাম আমি দেখলাম যে যদি আমি তলের সমান্তরাল কোনো বল প্রয়োগ করি তলের তলের সমান্তরাল বল যদি তুমি এদিক থেকে না দিয়ে যদি তুমি ঊর্ধ্বমুখী দিতা ধরো এই বরাবর যদি তুমি কোনো বল দিতা ধরো এই বরাবর তুমি একটা বল দিছো যে বলটা ধরো এফ প্রাইম তাহলে এই বলটা দিলেও কি কোনো চেঞ্জ হইতো এই বলের কোন হিসাব নিকাশ কি আরের মধ্যে আসতো বরাবর কি তার কোনো হিসাব নিকাশ আসতো না কোনো হিসাব নিকাশ আসতো না যেহেতু কোনো হিসাব নিকাশ আসবে না সো আমরা বলতে পারি যে এই যে তলের সমান্তরাল যদি আমি কোনো বল দেই তাহলে সেটার কোনো ইম্প্যাক্ট আমার উলম্ব প্রতিক্রিয়ার মধ্যে আসবে না এখন যদি তোমাকে বলি এই জায়গাতে ধরো আমাদের এখানে কি এই যে যে কোনটা সেই কোনটা হচ্ছে থিটা এই যে কোনটা সেই কোনটা কি সেই কোনটা হচ্ছে আমাদের থিটা এই কোনটা হচ্ছে থিটা এখন আমি কি করলাম আমি হচ্ছে এই যে যে আমাদের যে পয়েন্টটা আছে এই পয়েন্টে এটা তোমাকে হরাইজনটা লাইন হরাইজন্টাল বলতে এই তলের সাথে সমান্তরাল আর কি আমি হচ্ছে এই বরাবর একটা বল প্রয়োগ করলাম এই বরাবর একটা ফোর্স প্রয়োগ করলাম সেটা হচ্ছে আমাদের এফ এই বরাবর একটা এফ দিলাম তাহলে এই যে যে কোনটা এই কোনটাকে আমি এখন নাম দিলাম যে কোনটা হচ্ছে ভাইয়া আলফা এই যে যে কোনটা সেই কোনটা কী সেই কোনটা হচ্ছে ধরো আমাদের আলফা কোন এই যে যে কোনটা সেই কোনটা হচ্ছে আমাদের আলফা তাহলে যদি আলফা হয় তাহলে ভাই তুমি এই বরাবর একটা উপাংশ পাবা এই বরাবর একটা উপাংশ পাবা সেই উপাংশটা কী যে এই বরাবর যে উপাংশটা পাবা সেটা হচ্ছে আমাদের এফ কজ আলফা এই লাইন সোজা হয় না কেন এই বরাবর কি আসবে এই বরাবর হবে এফ আলফা আর ঠিক এই লম্ব বরাবর যদি বলি তাহলে কি আসবে এফ সাইন আলফা ওকে ফাইন এখন ভাই এম জি কে ভাগ করা লাগবে না আমাদের বুঝতে যে পৃথিবী টানতেছে এমজি বলে সে এম জিটাকে আমরা ভাগ করলাম এই বরাবর কি আমাদের এম জি কাজ করতেছে এই বরাবর এম জি তাহলে থাকে যদি ভাগ করি তাহলে এই বরাবরের টুপাংশ আসবে এই যে এই বরাবরের টুপাংশ আসবে হলুদ আর এই টু পাংশ আসবে আর একটা হলুদ তাহলে এই হলুদ উপাংশটার নাম কি হবে আমরা তো জানি যে এই কোনটা যদি থিটা হয় তাহলে এই কোনটা কি হয়ে যায় এই কোনটা আমাদের থিটা হয়ে যায় তাহলে এম কি হবে এই বরাবর হবে আমাদের এম জি কস থিটা আর এই বরাবর হবে ভাই আমাদের এম জি সাইন থিটা এখন যেহেতু কি আমরা এফকে উপাংশে ভাগ করে ফেলছি তাহলে আমরা এক কাজ করি এই এফটাকে আমরা হচ্ছে সরাই দিই মানে আমরা বুদ্ধি করে এই এফটাকে একটু সরাই দিই যে না এফ তোমার আর এই জায়গাতে থাকা লাগবে না এফটাকে আমরা সরাই দিলাম তাহলে এখন তুমি চিন্তা করে দেখো তো আর কি বাকি আছে হ্যাঁ ভাইয়া আমরা একটা জিনিস দেই নাই সেটা কি সেটা হলো আমাদের যে এই যে যে তলটা এই তলটা ভাইয়া উপর দিকে যে ফোর্সটা দিবে আর এই যে আর যে ফোর্সটা দিবে সেটা কিন্তু আমরা এখনও দেই নাই তো এই জিনিসটাই হইতেছে আমরা এখন দিব। তাহলে আমরা যদি এটা দিয়ে দিই তাহলে আমাদের কি হইলো যে ভাইয়া এই যে যে তলটা যে আছে এই যে যে তলটা সেই তলটা কি করছে এই বরাবর একটা প্রতিক্রিয়া দিছে এটা হচ্ছে ভাইয়া আর এখন আমাদের এই বরাবর যে ইকুইলি ব্রিয়ামটা এই যে এই বরাবর ইকুইলি ব্রিয়ামটা কি আপওয়ার্ড ফোর্স আর ডাউনওয়ার্ড ফোর্স কি হবে সমান হবে তাহলে আপওয়ার্ড ফোর্স আর ডাউনওয়ার্ড ফোর্স যদি এখন সমান হয় তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি এখান থেকে আমরা বলতে পারি যে ভাইয়া আর প্লাস আমাদের এফ সাইন আলফা এফ সাইন আলফা আর এই দিকে আছে হচ্ছে আমাদের এম জি কস থিটা এম জি কস থিটা তাহলে এখান থেকে আমরা আরের মানটা বের করি তাহলে আরিকলটা কত আসবে আর ইকলটা আসবে হইতেছে এম জি কস থিটা মাইনাস এফ সাইন আলফা তো এইগুলো হচ্ছে মোটামুটি আমাদের একটু বেসিক যে আমরা হইতেসে কীভাবে উলম্ব প্রতিক্রিয়া ক্যালকুলেশানগুলো করবো তাহলে এই যে যে তোমাদেরকে আমরা হচ্ছে মোটামুটি ছয়টার মতো একটা জিনিস দেখাইলাম যে এই বরাবর আরিকল টু এম জি কোনো চেঞ্জ নাই এই বরাবর আরিকল টু এম জি মাইনাস এফসাইন আর এই ক্ষেত্রে কী ছিল আর্িকল টু এম জি প্লাস এফসাইন ওই যে তোমরা লন রোলার পড়ছিল না হ্যাঁ লন রোলার এই যে হচ্ছে লন রোলার এই লন রোলারের মধ্যে আমি হইতেসে কী করবো আমি হচ্ছে এই বরাবর একটা ফোর্স দিব তাহলে আমি কি লন রোলার কি ঠেলতেছি নাকি টানতেছি আমি কিন্তু ঠেলতেছি আবার এই বরাবর কি পড়ছিলাম এই বরাবর পড়ছিলাম যে আমি লন্ডরা কি করতেছি এই বরাবর ফোর্স দিলে আমি লন্ডরা টানতেছি ঠিক আছে তো এই ব্যাপারগুলো কিন্তু এই উলম্ব প্রতিক্রিয়া দিয়েই হচ্ছে আসলে ডিল করা যায় তো আশা করি তোমরা এখন এটা না বললেও বুঝতে পারতেসো এরপরে হল উলম্ব প্রতিক্রিয়ার ক্ষেত্রে আনত তল যখন হবে তো সেই তলের মধ্যে আমরা হচ্ছে কীভাবে কী করবো সেই জিনিসপত্রগুলো আমরা মোটামুটি দেখলাম ঠিক আছে ওকে এখন আমরা একটা জিনিস চেষ্টা করব জানার সেটা হইল ওজন কাকে বলে তোমাকে যদি বলি ওজন কাকে বলে তুমি কি উত্তর দিবা যে ভাইয়া পৃথিবী আমাকে যে বলে টানতেছে এম জি সেটাই হচ্ছে আমার ওজন হ্যাঁ খুবই সুন্দর আনসার কিন্তু কথা হলো ওজন ব্যাপারটা কি আমরা যেভাবে ডিফাইন করি আসলে কি ওজন জিনিসটা তেমন যে পৃথিবী আমাকে এম জি মানে এম জি বলে টানতেছে এটাই কি আমার ওজন তাহলে যদি এটাই আমার ওজন হয়তো তাহলে আমি যখন লিফটে উঠি তখন লিফট পৃথিবীকে আমাকে কম বলে বা বেশি বলে টানাটানি করে না পৃথিবী আমাকে সেম বলে টানাটানি করে কিন্তু আমি তখন কী করি আমার কাছে নিজেকে পাতলা মনে হয় আর একবার নিজেকে ভারী মনে হয় যখন লিফ্ট কী করে উপর দিকে উঠে তখন কি ভারী মনে হয় আর যখন লিফ্ট নিচের দিকে নামে তখন কি মনে হয় পাতলা মনে হয় তাহলে একটু তো যে এই যে আমাদেরকে পাতলা বা ভারী মনে হওয়ার যে কনসেপ্টটা যে একবার পাতলা মনে হইলো একবার ভারী মনে হইলো এটা কেন তাইলে যদি ওজন পৃথিবী যে বলে টানে সেটাই যদি ওজন হয় তাহলে এটা তো হওয়ার কথা ছিল না তার মানে ওজন যে ব্যাপারে যেভাবে আমরা ডিফাইন করতেছি এই জিনিসটা একটু ভুল আছে। অ্যাকচুয়ালি আমরা যেটা প্রয়োগ করি সেটা ওজন না আমরা যেটা ফিল করি সেটা হচ্ছে ওজন তার মানে আমরা এম বল প্রয়োগ করলেও ফিল করি কিন্তু প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়াটা হচ্ছে কি আমাদের ওজন কথা কি ক্লিয়ার তার মানে এই ক্ষেত্রে যদি আমি তোমার বলি এই যে যে বস্তুটা সেই বস্তুটা ফিল করবে তার ওজন এম সমান এই বস্তুটা ফিল করবে তার ওজনটা এম জি মাইনাস এফ সাইন্থিটা এই বস্তুটা ফিল করবে কি তার ওজন এম জি প্লাস এফ সাইন্থিটা সিমিলার ওয়েতে আমি যদি এইখানে বলি এই বস্তুটা ফিল করবে তার ওজন হচ্ছে এম জি থিটা এই বস্তুটা ফিল করবে তার ওজন হচ্ছে এম জি কস্তিটা এই ক্ষেত্রে ফিল করবে এম জি কস্তিটা মাইনাস এফ সাইন আলফা অর্থাৎ সে একটু পাতলা মনে করবে ঠিক আছে মানে প্রতিক্রিয়া বলার মানটা যেহেতু কম তা নিজেকে একটু পাতলা মনে করবে আর কি কারণ কেউ তাকে যেন হেল্প করতেছে ঠিক আছে যেমন একটা সিম্পল চিন্তা করো ধরো আমি যদি তোমার বলি যে এই একটা বস্তুকে তুমি হচ্ছে এই বরাবর আটকায় ধরে রাখা ট্রাই করতেছ এখন তোমার সাথে যদি আরও কোনো হেল্পিং হ্যান্ড যুক্ত হয় যেমন ধরো এই বরাবর একটা লাল বল দুইটা লাল বল তোমাকে হেল্প করতেছে তাহলে তোমার কাছে কি জিনিসটা পাতলা মনে হবে না এই জিনিসটাও সেম যে যখন কি আমি এই বরাবর ফোর্স দিছি এই যে এই বরাবর ফোর্স দিছি তখন কি আমি যেন হেল্প করতেছি তার এম জি থেকে একটু সরাই দিয়ে তাহলে কি এম জি করছি মাইনাস এফ সাইন আলফা এইভাবে জিনিসটা হচ্ছে মোটামুটি আমরা ফিল করতে পারি তাহলে এই হইতেছে আমাদের উলম্ব প্রতিক্রিয়ার কথাবার্তা এবং ওজন যে কাকে বলে সেটা যে বুঝলাম সেটা কি যে আমরা যেটা ফিল করি সেটা কিন্তু ওজন আমরা যেটা প্রয়োগ করি সেটা কিন্তু ওজন না তাহলে আমি যদি তোমাকে বলি যে ধরো একটা সিম্পল কোয়েশ্চেন ধরো এটা হইতেছে একটা বিশাল বড় একটা বিল্ডিং ঠিক আছে এই হচ্ছে ধরো একটা বিল্ডিং তো এই বিল্ডিং এর মধ্যে তুমি হচ্ছে দাঁড়ায় আসো তুমি হচ্ছে দাঁড়ায় আসো তুমি ধরো আচ্ছা তোমার এ না উদাহরণতে ধরো আমরা হচ্ছে ধরি যে এইখানে একজন চোর সে কি করছে চালের বস্তা চুরি করছে ঠিক আছে তো চালের বস্তা যদি চুরি করে তাহলে ধরো চালের বস্তা চুরি করে সে হচ্ছে এই জায়গাতে দায়া আসে যে এখন কি করবে সে এখন সে হচ্ছে চিন্তা করতেছে যে কি করা যায় কি করা যায় তখন সে চিন্তা করে যে আমি হচ্ছে লাভ দিই আচ্ছা চালের বস্তাটা কুইতাইলে চালের বস্তাটা ধরো তার মাথার মধ্যে ঠিক আছে এই ধরো আমাদের একটা বিশাল বড় চালের বস্তা এটা হচ্ছে সে ধরে রাখছে এখন সে হচ্ছে কী দিবে সে হচ্ছে এই জায়গা থেকে লাভ দিবে কেন লাভ দিবে কারণ সে সে চাচ্ছে যে ধরা না পড়ুক তাহলে সে যদি লাভ দেয় সে যদি লাভটা দেয় তাহলে তার কন্ডিশনটা কি হবে তার কন্ডিশনটা হবে সে হচ্ছে এই জায়গা থেকে এই জায়গা থেকে কি হবে এই জায়গাতে চলে আসছে লাভ দিয়ে লাভ দিয়ে এই জায়গাতে চলে আসছে ঠিক আছে তো বর্তমানে তার অবস্থাটা কি বর্তমানে সে ধরে তো সুন্দর অবস্থায় থাকবে না বর্তমানে সে হচ্ছে ধরো আমি যদি বলি তোমাকে একটু এইরকম টাইপের ধরো তারা দেখাচ্ছে সে হচ্ছে নিচের দিকে পড়তেছে ঠিক আছে একটা মুভিং বডি তো তখন তার মনের অবস্থা হচ্ছে এরকম টাইপের যে সে হচ্ছে কি একটা কাজ করতেছে যাই হোক এখন যদি আমি তোমায় জিজ্ঞেস করি ধরো সে হচ্ছে তবুও একটু ফিজিক্স নিয়ে চিন্তা ভাবনা করতেছে সে ধরো তোমাকে জিজ্ঞেস করছে বল তো বলতো তো আমার ওজন কত আচ্ছা আমার তো ভর জানা লাগবে তাই না তো ধরো আমি তোমাকে বলে দিলাম এই যে আমাদের যে মিস্টার চোর সে মিস্টার চোরের ভর ধরো চল্লিশ কেজি পিচি চোর আর ধরো এই যে চালের ভর চালের ভর ধরো তিরিশ কেজি তিরিশ কেজি চালের একটা বস্তা নিয়ে সে দৌড় দিস তাহলে ওজন কত এরা যখন জানতে চাইছে তখন আমরা কি করব যে ভাইয়া ওজন মানে কত এম জি এম জি তাহলে এম যদি বলি তাহলে এম এর মানটা কত ভাইয়া এর মানটা হইতেছে চল্লিশ কেজি তার নিজের ভর আর তিরিশ কেজি কি পৃথিবীর ভর কারণ পৃথিবী আর চাল চাল মানে চালের বস্তা পৃথিবী চালের বস্তা এবং আমাদের যে লোকটা সেই দুইটাকে একত্রে আকর্ষণ করবে তাহলে চল্লিশ যোগ কত ত্রিশ ইন্টু কত হিসাবে সুবিধারটা আমরা ধরে নিলাম জি ইকাল টু হইতেছে টেন এম এস ইনভার্স টু তাহলে এই জায়গাতে হচ্ছে টেন বসাই দিলাম তাহলে চল্লিশ আটত্রিশ কত সত্তর ইন্টু কত দশ তার মানে সে হচ্ছে সাতশো নিউটন ওজন বল আমি যদি জিজ্ঞেস করি তাহলে ওরা কত বলবো সাতশো নিউটন ঠিক আছে তো এটা দেখে হচ্ছে তারা বলবে যে এতক্ষণ যে তাহলে ভয় আলোচনা করলো সেটা তাহলে কি হইলো ঠিক আছে অ্যাকচুয়ালি কিটা হবে আমাদের কি মনে হয় অ্যাকচুয়ালি কিন্তু এটা হবে না এম যে সাতশো নিউটন এটা নিয়ে কোনো ডাউট নাই বাট ওজন কি সাতশো নিউটন না ওজন কত নিউটন ভাই তার হচ্ছে এই জায়গাতে কোনো ফ্লোর আছে কেউ তাকে হচ্ছে প্রতিক্রিয়া দিতেছে এরকম কোনো আর এখানে আছে আর ইকোয়াল টু জিরো তার মানে এই জায়গাতে ওজন হচ্ছে জিরো জিরো নিউটন ঠিক আছে এটা হচ্ছে নিউটন কেন লিখলাম বলো তো কারণে অন মনে হবে ঠিক আছে এই জন্য হচ্ছে নিউটন লিখে দিলাম তো এখানে একটু বলো যে এই ওজনটা কি তোমরা বুঝতে পারছো আশা করি যে যদি আমাদের এই জায়গাতে কোনো তল নাই তাকে কোনো সারফেস নাই সে মুক্তভাবে পড়তেছে তাহলে অবশ্যই তার ওজন কত হবে তার ওজন হবে শূন্য নিউটন অর্থাৎ সে কিন্তু ফিল করবে না যে তাকে কেউ বল প্রয়োগ করতেছে কারণ তাকে তো প্রতিক্রিয়া দেওয়ার মতো কেউ নাই তাহলে যেহেতু প্রতিক্রিয়া দেওয়ার মতো কেউ নাই এই জন্য কি আমরা বলতে পারি যে এটা হইতেছে কি আমাদের ওজনটা এই ক্ষেত্রে জিরো ঠিক আছে তাহলে লিফ্টের ব্যাপারটা হচ্ছে আমরা পরে আলোচনা করবো আবার তো এই ওজন ব্যাপারটা আশা করি মোটামুটি বুঝতে পারছো আচ্ছা এখন যদি আমরা বলি যে আমরা একটা ম্যাথ প্র্যাকটিস করে ফেলবো তো দেখো এখানে কি আছে এখানে হচ্ছে এমিকল টু টেন কেজি এটা হচ্ছে কি আমাদের একটা একটা বস্তু এই বস্তুটার ভর কত কেজি দশ কেজি আচ্ছা তো দশ কেজি কি করতেছে আমাকে একটা টেন নিউটন বলে সে হচ্ছে এই বরাবর কি করতেছে এই বরাবর ধাক্কা দিচ্ছে এখানে জি ইকল টু টেন বাস্তু বলে দিচ্ছে এবং এই যে কোনটা সেটা হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে আমরা যদি এই জিনিসটাকে একটু অ্যানালাইজ করি জায়গাতে যে ভাই এই হইতেছে আমাদের যে বস্তুটা এই বস্তুটাকে আমরা যদি একটা বল প্রয়োগ করি টেন নিউটন বলে তাহলে এই যে পয়েন্টটা সেই পয়েন্টটাকে আমরা ধরো এই জায়গাতে নিয়ে আসলাম তাহলে এটা হচ্ছে আমাদের বর্তমানে টেন নিউটন এখন এই যে আমাদের যে বস্তুটা যে আছে সেই বস্তুটাকে তো গ্র্যাভিটি টান দিবে তাই না তাহলে গ্র্যাভিটি যদি টান দেয় তাহলে সেই গ্র্যাভিটির যে টান সেটাকে আমরা ধরো এই বরাবর দিলাম তাহলে বস্তুর ভর কত দশ কেজি তার মানে টেন ইন্টু টেন এটা হচ্ছে আমাদের এম আর এটা হচ্ছে আমাদের জি এম জি এখন তুমি চিন্তা করো তোমাকে এই জায়গাতে প্রশ্ন করতে হচ্ছে উলম্বর প্রতিক্রিয়া আর ইকাল টু কত তাহলে উলম্ব প্রতিক্রিয়া এখানে আমরা কীভাবে বের করব ভাইয়া উলম্ব প্রতিক্রিয়া তোমাকে বলছি যে যে সারফেসটা থাকবে ধরো এটা যদি একটা সার্ফেস হয় তাহলে সার্ফেস থেকে লম্ব বরাবর বাইরের দিকে যেটা কাজ করবে সেটাই হচ্ছে আমাদের উলম্ব প্রতিক্রিয়া ঠিক আছে তাহলে এইখানে যদি তোমার বলি যে এটা হচ্ছে ভাইয়া আমাদের সার্ফেস সার্ফেস বরাবর বাইরের দিকে এটা হচ্ছে কি আমাদের আর উলম্ব প্রতিক্রিয়া তাহলে এখন আর এর এগেনস্টে কে কে আছে সেটাও কি আমাদের দেখার বিষয় তাহলে আমরা কি করব আমরা হচ্ছে ভাইয়া এই যে টেন নিউটন এটা তো অক্ষ বরাবর নাই যে রকম অংশে ভাগ ভাগ করবো এখন দেখি এই যে যে কোনটা এই কোন কত ছিল সিক্সটি ডিগ্রি তাহলে এইখানে যদি বলি বিপ্রতি কোন হিসাবে এই কোনটা কত হবে সিক্সটি ডিগ্রি তাহলে এই কোন যদি সিক্সটি ডিগ্রি হয় তাহলে আমাদের এই বরাবর তাহলে এখানে হবে কত টেন কস সিক্সটি ডিগ্রি আর নিচের দিয়ে কত আসবে নিচের দিকে একটা ফোর্স আসবে সেটা হচ্ছে টেন সাইন সিক্সটি ডিগ্রি এখন আমাকে একটু বলো আমাদের উলম্ব প্রতিক্রিয়া জানার জন্য কতটুকু আমরা নিব আমরা কিন্তু নিব হচ্ছে জাস্ট এই লাইনটা কারণ আমাদের তো এই যে টেন সাইন সিক্সটি এটা কি আমাদের দরকার না এটা কি করতেছে না করতেছে আমাদের দরকার নাই তো তাহলে এখান থেকে আমরা সুন্দর করে বুঝে ফেলবো যে ভাই আমাদের কি আর ইকাল টু এই যে আর ইকুয়াল টু টেন সিক্সটি ওকে কস সিক্সটির মান জানি কত সম্ভবত হাফ ম্যাথ পারি না ভাই আমি তাহলে হচ্ছে হাফ দিয়ে দিলাম তাহলে এখান থেকে কত এখান থেকে হচ্ছে পাঁচ নিউটন তাহলে এই হচ্ছে আমাদের লম্ব প্রতিক্রিয়ার মান তো আমরা হচ্ছে এইখান থেকে যতগুলো জিনিসপত্র দেখার চেষ্টা করলাম সেটা হলো আমরা প্রথমে হচ্ছে উলম্ব প্রতিক্রিয়ার ব্যাপারটা দেখছি যে উলম্ব প্রতিক্রিয়া আসলে আমরা কীভাবে ডিফাইন করব উলম্ব প্রতিক্রিয়ার ব্যাপারটা কী এটা হচ্ছে কীভাবে কাজ করে এবং কোন দিকে কাজ করে সেই জিনিসটা আমরা দেখছি এরপরে আমরা হইতেছে বিভিন্ন কেইজের মধ্যে উলম্ব প্রতিক্রিয়া কেমনে কাজ করে সেটা দেখলাম কেমনে ক্যালকুলেশন করা হয় এবং এই জায়গাতে আমাদের উপাংশে ভাগগুলো কীভাবে হয় সেটা কি আমরা দেখছি এরপরে আমরা দেখছি যে এরকম তলের ক্ষেত্রে কী মানে ক্যালকুলেশনটা হয় এরপরে আমরা হইতেছে ওজন কাকে বলে সেটা ডিফাইন করছি অ্যাকচুয়ালি এবং লাস্টলি আমরা দেখছি আমাদের হচ্ছে একটা ম্যাথ ঠিক আছে তো এই হচ্ছে আমাদের এই ভিডিওটি এই পর্যন্তই থাকলো থ্যাংক ইউ